সংসারের কাজ তো আমাদের সকলকেই করতে হয় কিন্তু যদি আমরা কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে কাজগুলো করি তাহলে কিন্তু আমাদের যেমন কাজের কষ্ট অনেকটা কমে যাবে সেরকম কিন্তু সময় অনেকটা বেঁচে যায় তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজও হাজির হয়ে গেলাম বেশ কয়েকটা সাংসারিক টিপস নিয়ে আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে তো নমস্কার বন্ধুরা মউস প্যাশনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক প্রথম টিপস ননস্টিক ফ্রাই প্যান হোক বা চাটু বা অ্যালুমিনিয়ামের যে যে চায়ের ডেচকি কোনো হোক না কেন যাতে এই ধরনের স্ক্রু লাগানো থাকে দেখবে ঘষা মাজা করতে করতে জল লাগতে লাগতে স্ক্রুতে কিন্তু জং ধরে যায় আর স্ক্রুতে একবার যদি জং লেগে যায় তাহলে দেখবে সেই জিনিসটা কিন্তু আর বেশি দিন ব্যবহার করা যায় না কয়েকদিন পরেই দেখবে খুলে যাবে তো তখন আবার হয় আমাদের এটাকে সারাতে হয় বা নতুন কোনো কিছু কেনার চিন্তা ভাবনা করতে হয় তো যাতে স্ক্রু তে কোনোভাবে জং না লাগে তার জন্য কিন্তু একটা ছোট্ট কাজ আমরা করে নিতে পারি যেটা কিন্তু আমাদের ঘরোয়া জিনিস একদম হাতের কাছেই রয়েছে তো সেটা হচ্ছে নেল পলিশ এই নেল পলিশ কিন্তু যে জায়গায় মনে করবে তোমরা যে জং লাগতে পারে সেই সব জায়গায় যদি একটু নেল পলিশ লাগিয়ে দাও তাহলে কিন্তু আর কখনও জং ধরবে না তো তার জন্য স্ক্রুয়ের উপরে দেখো আমি একটু নেল পলিশ লাগিয়ে দিচ্ছি তো এই নেল পলিশ লাগানোতে কিন্তু পরবর্তী সময় আর কোনোভাবেও জং ধরবে না তো তাতে করে জিনিসটাও যেমন ভালো থাকবে আর আমাদের কিন্তু অযথা কিছু পয়সা খরচা করতে হবে না জিনিসটা সাড়াই করার জন্য বা কেনার জন্য তো এইভাবে করে আমরা কিছুটা হলেও সংসারের সাশ্রয় করতে পারি তো চলো দেখে নেওয়া যাক আমরা মহিলারা যে শুধু ঘর সংসার সামলাই সারাদিন আর রান্না বান্না করি সেটা কিন্তু না প্রয়োজনে আমাদের সব রকম কাজই করতে হয় প্রয়োজনে পেরেকও লাগাতে হয় তো যদি এমন কখনো হয় যে রান্নাঘরে যেসব জিনিসপত্রগুলো ঝোলানো রয়েছে পেরেকে কোনো সময় একটা পেরেক খুলে পড়ে গেল তখন কাকে ডাকবো আমরা আর তখন যদি হাজব্যান্ড বাড়িতে না থাকে তাহলে তো সেই কাজটা নিজেকেই করতে হবে কিন্তু যেহেতু আমাদের সেরকমভাবে একটা অভ্যাস নেই এইসব কাজগুলো করার কিন্তু প্রয়োজনে করতে হচ্ছে তাই একটা ভয়ও কিন্তু লাগে যে পেরেকটা লাগাতে গিয়ে যদি হাতে লেগে যায় তো সেই কারণে একটা ছোট্ট টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের রান্নাঘরে সারাশি তো রয়েছেই আর এই সারাশির দ্বারাই কিন্তু আমরা কাজটা করে নিতে পারবো হাতেও লাগবে না তো দেখো সাড়াশির মধ্যে আমি পেরেকটাকে এইভাবে আটকে দিলাম আর এবার যদি হাতুড়ি দিয়ে আমরা পেরেকটাকে ঠুকি তাহলে কিন্তু হাতে লাগার কোন রকম কোনো সম্ভাবনা নেই তো দেখো সারাশিটা কিন্তু আমি অনেক দূর থেকে ধরেছি আর এবার যদি আমরা হাতুড়ি দিয়ে পেরেকটাকে দেয়ালের মধ্যে ঠুকে দিই তাহলে কিন্তু পেরেকটাও খুব সুন্দরভাবে দেয়ালে লেগে যাবে আর আমাদের হাতেও লাগবে না তো চলো দেখে নেওয়া যাক আজকে তিন নম্বর টিপস ব্রেসলেট তো আমরা সবাই পড়তে ভালোবাসি কিন্তু এই ব্রেসলেট পড়তে গিয়ে হয়ে যায় সমস্যা যখনই এইভাবে আমরা হুকটা লাগাতে যাই তখনই দেখবে সাইড থেকে খুলে পড়ে যায় আর এটা কিন্তু একবার না যতবার আমরা চেষ্টা করব ঠিক ততবারই হয় আর তখন ব্রেসলেট লাগানোর জন্য অন্য কাউকে ডাকতে হয় তো একটা ছোট্ট পদ্ধতি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা ফলো করলে কিন্তু আর কাউকেই ডাকাডাকি করার প্রয়োজন হবে না আমরা কিন্তু নিজেরাই ব্রেসলেট খুব সহজে পরে নিতে পারবো তো তার জন্য দেখো এখানে আমি একটা নিয়ে নিয়েছি ক্লিপ চুলে লাগানোর যে একদম সরু সরু ক্লিপগুলো হয় তো সেই একটা ক্লিপ নিয়ে নিয়েছি আর এই ক্লিপটাকেই আমি ব্রেসলেটের হুকের মধ্যে দেখো এইভাবে করে লাগিয়ে দিচ্ছি আর এবার যখন আমরা ব্রেসলেট পরব দেখো হাতের তালুর মধ্যে আমি আঙুল দিয়ে এই ক্লিপটাকে চেপে ধরে রাখলাম এর ফলে কিন্তু ব্রেসলেটটা আর পিছলে পড়ে যাবে না আর এবার আমরা খুব সহজেই ব্রেসলেটটাকে লাগিয়ে নিতে পারবো তো এইভাবে করে আমরা যদি কাজটা করে নি তাহলে কিন্তু খুব সহজে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কারোর হেল্পেরও কোনো প্রয়োজন পড়বে না আর পড়া হয়ে গেলে তারপরে ক্লিপটাকে খুলে নিতে হবে দেখে নেওয়া যাক চার নম্বরটি টিপস এমন কিছু কিছু জিনিস থাকে যেগুলো আর ব্যবহার করা হয় না যেমন এটা ধরো একটা আমার ওড়না যেটা অনেক দিন ধরেই পড়ে রয়েছে সালোয়ার কামিজটাও আর ব্যবহার করা হয় না সেই সঙ্গে ওড়নাটাও পড়ে রয়েছে বা অনেক সময় হয় যে কোনো বেডশিট সামান্য একটু ফুটো হয়ে যাওয়াতে সেটা আর ব্যবহার করা হচ্ছে না তো এই ধরনের যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো তো আমরা ফেলে দিই বা বাদ দিয়ে রেখে দিই তো সেগুলোকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি তো দেখো আমাদের ঘরে যে কুষাণগুলো রয়েছে একঘেয়ে কুষাণ কভার দেখতে দেখতে কিন্তু অনেক সময় বোর লাগে তখন মনে হয় যেন একটু নতুনত্ব হলে ভালো হয় তো এই যেগুলো ফেলে দেওয়া জিনিস যেগুলো আমরা ব্যবহার করি না এই দিয়ে কিন্তু আমরা সুন্দর একটা কুষাণ কভার বানিয়ে নিতে পারি আর এটা কিন্তু রকম সেলাই করার কোনো প্রয়োজন নেই সুত সুতোর কোনো প্রয়োজনই হবে না তো এখানে দেখো আমি ওড়নাটাকে কিন্তু হাফ করে ভাজ করে নিয়েছি আর এবার কুষাণটাকে ঠিক মাঝখানটায় রেখে আমি দুপাশ থেকে ওড়নাটাকে এইভাবে ভাজ করে দিলাম আর সাইডের যে অংশটা রয়েছে সেটাকে দেখো আমি দুপাশ থেকে এইভাবে ভাজ করে দিলাম মুখের দিকটা একদম সরু করে এইভাবে আমি ঠিক কুষাণের উপরটায় নিয়ে এসে রাখলাম ঠিক একই পদ্ধতিতে কিন্তু আমি এই পাশটাও ভাজ করে নেব ভাজ করার পরে দেখো এই অংশটাকেও আমি কুশানের উপরে নিয়ে গেলাম ঠিক আগের পাটটা যেভাবে ভাজ করেছিলাম এই পাটটাও সেভাবে ভাজ করে দিলাম আর এবার এই জায়গাটাকে আটকানোর জন্য আমি একটা সেফটি পিন ব্যবহার করছি এবার কুশানটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি আর এবার দেখো দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এটা কোনো ফেলে দেওয়া বা বাদ দেওয়া জিনিস দিয়ে কুশান কভারটাকে বানানো হয়েছে কোনো রকম সেলাই করারও প্রয়োজন হয়নি আর কত সুন্দর লাগছে কিন্তু দেখতে তো আশা করি বন্ধুরা টিপস তোমাদের কাজে লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের পাঁচ নম্বর টিপস আমাদের রান্নাঘরে কিন্তু ছুরি কাচি পিলার এই জিনিসগুলো প্রত্যেক দিনই সবজি তরকারি কাটা থেকে শুরু করে বিভিন্ন কাজে কর্মে ব্যবহার করতে হয় আর প্রত্যেক দিন ব্যবহার করতে করতে এই জিনিসগুলোর ধার এতটাই কমে যায় যে তখন কিন্তু কোনো কাজ করাই অসম্ভব হয়ে যায় তো সেই কারণে আমাদের কিন্তু তখন ধার দেওয়ার জন্য ছুটতে হয় ধারওয়ালার পিছনে আর সব সময় কিন্তু ধারওয়ালা পাওয়াও যায় না তো এই সমস্যার সমাধান হিসাবে দেখো একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে গ্লাসে করে প্রায় এক গ্লাস মতো চাল নিয়ে নিয়েছি আমরা ঘরে যে চালটা খাই সেই চালটাই কিন্তু গ্লাসের মধ্যে এরকম বেশ কিছুটা পরিমাণ নিয়ে তার মধ্যে যদি আমরা ছুরি কাচি পিলার এইভাবে করে রেখে দিই তাহলে কিন্তু প্রথমত একটা স্ট্যান্ড তৈরি হয়ে যাবে কারণ আমরা অনেক সময় দেখা যায় যার মধ্যে ছুরি কাঁচিগুলোকে রাখি অনেক সময় উল্টে যায় আর তখন কিন্তু বারবার করে সে স্ট্যান্ডটাকে তুলতে হয় তো এইভাবে গ্লাসের মধ্যে চাল দিয়ে তার মধ্যে যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু এটা কখনোই উল্টে যাবে না এছাড়াও আমাদের যে সমস্যা ধার কমে যাওয়ার সেই সমস্যারও কিন্তু সমাধান হয়ে যাবে আমরা যখনই ছুরির প্রয়োজন হবে বা কাচি পিলারের প্রয়োজন হবে আমরা এখান থেকে ওঠাবো আবার যখন কাজটা হয়ে যাবে এই চালের মধ্যে করে রেখে দিচ্ছি তো এইভাবে চালের মধ্যে বার বারবার করে রাখা আর তোলাতে কিন্তু এর মধ্যে সবসময় একটা ধার থেকেই যাবে ধার কিন্তু কখনোই একদম নষ্ট হয়ে যাবে না তো এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে পারো কাচিতে যদি ধার চলে যায় তাহলে কিন্তু কাচিটা চালের এই গ্লাসের মধ্যে নিয়ে বেশ কয়েকবার যদি কাটার মতো করা হয় তাহলেও কিন্তু দেখবে যে কাচির ধার একদম চলে গেছিল সেটা কিন্তু আবার সুন্দর ধার হয়ে যাবে তো এই প্রত্যেকটা জিনিসকে সুন্দর ধারালো রাখার জন্য কিন্তু চালের গ্লাসের মধ্যে এইভাবে করে রেখে দিতে পারো তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন ভিডিওতে